সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বের হচ্ছি আমি একটু ঘোরাঘুরি করার জন্য। অনেক দিন বের হচ্ছি না, কোনো ব্লগও দিচ্ছি না মোটর সাইকেল নিয়ে, তাই আর কি বের হলাম। এটা হচ্ছে মহেশপুরের রাস্তা, আর মহেশপুরের রাস্তাটা খুবই ভালো, সুন্দর, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখন চলে এসেছি ভালাইপুর, আর যে এটা হযরত শাহ ভালা ঈদগাহ ময়দান, এখানে তার আর কি কবরটা আছে। আর এখন বাজে 2:46, আর এখন আমার যাত্রার উদ্দেশ্য হচ্ছে হলো কোটচাঁদপুর। আর এখন চলে এসেছি খালিশপুরে, আর আমি চলে যাব খালিশপুর থেকে কোটচাঁদপুরের দিকে। এই খালিশপুর বাজারে চলে এসেছি। এখন আমি চলে যাব কোটচাঁদপুরের দিকে। আর এটা হচ্ছে হলো খালিশপুর বাজার, আর খালিশপুরের এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই টানাটানি করতে মজা লাগতেছে। এখন আমি কোটচাঁদপুরের কাছাকাছি চলে আসছি। এখন আমি আছি কোটচাঁদপুর, আর এই বাম দিকে গেলে হলো ফিশারিজটা। আমার যতটুকু মনে আছে, এই বাম দিকে গেলে আর কি ফিশারিজটা হবে। এটা হচ্ছে কোটচাঁদপুর। আমি
আমি ঠিকই আসছি এখান থেকে। মানে এই ভিতরটা হচ্ছে হলো ফিশারিজ। এখন চলে আসছি কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি, এখান থেকে বলুহর, বলুহর প্রজেক্ট কোটচাঁদপুর। এই যে চলে আসলাম ফিশারিজ প্রজেক্টের ভিতরে। আরে তো ভাঙাচোরা রাস্তা পুরা। তো এখন চলে এসেছি আমি কোটচাঁদপুর ফিশারিজের মাঝখানে, মাঝখানে যাই নাই আর কি, মাত্রই ঢুকলাম গেট থেকে। আর রাস্তা তো পুরা খারাপ, যখন আমি এসেছিলাম তখন এই জায়গার রাস্তা ভালোই ছিল, ভাঙাচোরা ছিল না। মানে এখন কার্পেটিং উঠে গেছে পুরা। এখানে লেখা আছে মৎস্য হ্যাচারি ভবন, মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র। আগে যখন এসেছিলাম তখন আমার মনে আছে এই জায়গায় একটা রাউন্ড একটা বেঞ্চ ছিল, এখন রাউন্ড বেঞ্চটা নাই, টুকরো টুকরো বেঞ্চ। আরে ছাগল তো পুরা তিরিং বিরিং করতেছে। এখানে লেখা আছে মজুদকৃত চাইনিজ কার্প মাছের পোনার বিবরণ, প্রজাতির নাম, তারপরে মজুদকালীন ওজন, পোনার সংখ্যা। এইখানে যতগুলো পুকুর আছে, এখন তো রোদ অনেক, এই রোদের টাইমটা আর কি তেমন সৌন্দর্য বোঝা যায় না, বিকালটা হইলে এখানটা খুব সুন্দর হয় দেখতে। এই জায়গায় 1, 2, 3 এরকম করে অনেকগুলো পুকুর আছে, আর এক একটা পুকুরে এক একটা মাছের চাষ হয় এখানে। তো সম্মানিত বন্ধুরা, এখান থেকে এখন চলে যাচ্ছি, আর এটা হচ্ছে একটা অর্জুন গাছ। এই তো এখন চলে যাব, আর এখানে বিকালের দিকে আসলে হয়তো ভালো লাগতো, এখন তো দুপুর তেমন ভালো লাগতেছে না। আর আরেকদিন আসবো, রোজার পরে হয়তো বা আসবো, তখন ঘুরবো এখানে এসে, রোজার পরে তখন ভালো লাগবে এখানটায়। আর এখানটায় ঘোরা শেষ, একটু বসলাম এখানে এসে, এখন চলে যাই বাসার দিকে। আর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, এটা কিন্তু মাছদের শিক্ষা দেয় না, এই জায়গায় মাছ চাষের শিক্ষা দেওয়া হয়। আর এখানটায় কী কী আছে দেখায়, পুকুর আছে সর্বমোট কয়টা, 29টা। কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স কোটচাঁদপুর ঝিনাইদহ, এটা ক্যাচমেন্ট এরিয়া, ম্যাপ, মসজিদ, প্রবেশপথ, রেস্ট আউট, হ্যাচারি ম্যানেজার, মানে সব কিছু আর কি এই জায়গায় একটা ম্যাপিং করা আছে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। আর এখানে একটা এক নজরে কেন্দ্রীয় মৎস্য হ্যাচারির কমপ্লেক্সের বিবরণ, রেণু কতটুকু চাষ হয়েছে 16-17-তে। ম্যাপিং জিনিসটা আমার কাছে সবসময় ভালো লাগে। আর এখানে মূলত মিষ্টি পানির মাছগুলো, মানে স্বাদু পানির মাছগুলোই চাষ করা হয়, রেণু উৎপাদন করা হয়। এই তো এখন চলে যাচ্ছি। তো এখন আমি চলে এসেছি কোটচাঁদপুরে, আর আমি কোটচাঁদপুর বাস স্ট্যান্ড থেকে এখন ডান দিকেই চলে যাব।
বাইক মাঝে মধ্যে চালাতে হয়, না চালাইলে বাইকের মুড ভালো থাকে না, বাইকের মুডই ভালো থাকে না। তো আজকে চালানোটা ভালোই ছিল। বাইক চালাইলে ভাই মনটাও ভালো হয়ে যায়, বুঝছেন? মন ভালো করার জন্যই বাইক চালানো। মানে এই যে কিছুক্ষণ চালাইলাম, এখন বাইক পুরো আবার সেই স্মুথ, মানে কি বাইক না চললে কিন্তু বাইক মানে সেরকম পারফরমেন্স দেয় না। বাইক চালাতে হবে কয়েকদিন পর পর, যেমন রাইড দেওয়া হচ্ছিল না, আজকে রাইড দিলাম। তো এখন আমি আছি কালিশপুর। কালিশপুরে কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটে, এখানে আগুন লেগেছিল। আগুন লেগে এখানকার বাজারের মোটামুটি অনেক কিছুই পুড়ে গেছে। এরপরে আমি কয়েকটা বিশেষ প্লেসে যাব, সেটা হচ্ছে হলো বিশিষ্ট হামিদুর রহমানের একটা মিউজিয়াম করা আছে, সেটা হলো এইদিকে। ওই দিকটায় যাবো কয়েকদিন পরে, এখন যাব না, কয়েকদিন পরে যাওয়ার আর কি প্ল্যান আছে, সেটা হচ্ছে হলো ডান দিকে। এখন আমি যেই জায়গাটায় আছি এটা হচ্ছে হলো কপোতাক্ষ নদ। এই নদটাই আর কি ড্রেজিং চলতেছে, এটা মরে গেছে। এই ব্রিজটা দিয়ে আর কি দেখা যায়, পানি আছে আর কি, বৃষ্টির পানি যেগুলো জমে সেগুলাই, এইটুকুই। ব্রিজটা হেভি দোলাদোলি করে ট্রাক গেলে। আর এখন মহেশপুর পৌরসভার দিকে চলে যাচ্ছি, আর কি আমাদের বাসার দিকে যাচ্ছি এখন। তো সম্মানিত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসব। তো সেই পর্যন্ত কি এখন বিদায় নিচ্ছি আমি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।